তরফ থেকে, মালদা কলেজের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে খুবই আনন্দের দিন আমার কাছে। কারণ এটা একটা আমরা কতটা সামাজিক দায়িত্বশীল তারই একটা প্রমাণ বলে মনে করি। কারণ আজকে আপনারা যারা অতীতে এখান থেকে মালদা কলেজ থেকে বেরিয়ে গেছেন, বলেননি, এই সংবাদ পেয়ে আপনারা এসেছেন, সময়ে এর পেছনে অপচয় করবেন, আপনারা আমাদের আপনাদের সামাজিক দায়িত্বশীলতার আজকে প্রমাণ করছেন, খুব ভালো লাগছে এই জেনে। এই যে রিইউনিয়ন, এটা সত্যিকারের অ্যাকচুয়ালি মালদা কলেজ তথা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মালদা কলেজের, এটা কারোর নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয়, এই কলেজ আপনার, এই কলেজ আমার, এই কলেজ পূর্ববর্তী এবং পরবর্তীদের, এই কলেজ সবার, এই কলেজ সামাজিক প্রতিষ্ঠান, এই সামাজিক প্রতিষ্ঠানের প্রতি আমাদের সামাজিক মানুষ হিসেবে আমাদের দায়িত্বশীলতা ছিল, আছে, থাকবে। এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার, জিয়ে রাখার, পরিপুষ্ট করে রাখার দায়িত্ব আপনাদের, আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের। তাই মনে করি এইভাবে মিলিত হওয়ার যে সুযোগ, এর সাথে বলি এই যে ধারণাটি, এই ধারণাটি আমরা প্রথম পেয়েছি আমাদের বর্তমান প্রিন্সিপাল ডক্টর মানস বৈদ্য মহাশয়ের কাছ থেকে। প্রথম আমরা এই ধারণা তার কাছ থেকে পাই যে ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা এভাবে পুনর্মিলন অ্যালামনি ইউনিয়ন করতে পারি কিনা। সত্যি খুব ভালো লাগছে, নিজেদেরকে গর্বিত মনে হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে এনারা ছিলেন এককালে, এখনো বলেননি, এখনো রয়েছেন, একদিন আমরাও অতীত হয়ে যাব। আমাদের দায়িত্বশীলতা থেকে নতুন প্রজন্ম আবার সেই দায়িত্ব সামলাতে আসবে মালদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে তথা মালদা কলেজকে। তো এই দিনে সবাই মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে, আমি ধন্য, ডিপার্টমেন্ট ধন্য, মালদা তথা মালদা কলেজ ধন্য বলে মনে করি। যাই হোক, আমাদের এটা সেকেন্ড অ্যালামনি রিইউনিয়ন, গতবারই প্রথম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটা বলি যে আমরা ফিজিক্যালি একসঙ্গে হতে পারলে, যেমন গতবার হয়েছিলাম, খুব আনন্দ হয়েছিল, তো এবার ফিজিক্যালি আমরা অ্যাসেম্বল হতে পারলাম না এমন একটা দুর্দিনে, তবুও ভার্চুয়ালি, এটা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে, এই ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবের মাধ্যমে আমরা যে হতে পারছি, এবং এই ধারণা, এই ক্রেডিটটাও কিন্তু আমাদের বর্তমান প্রিন্সিপালের কাছে যাবে আমি যতদূর জানি। এই গুগল মিট কিন্তু প্রথম উনি আমাদের ইন্ট্রোডিউস করেছেন, এভাবে ক্লাসও হচ্ছে, প্রায় 2000 ক্লাস হয়ে গেছে আমাদের কলেজের, এবং এইভাবে আমরা বিভিন্ন মিটিং করছি। এই গুগল মিটকে ব্যবহার করে আমাদের ডিপার্টমেন্ট অলরেডি কয়েকটা মালদা তথা মালদা কলেজ কয়েকখানা ওয়েবিনার সেমিনার অন ওয়েব, এই জন্য ওয়েবিনার বলা সেটা করা হয়েছে, গতকালও একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার করলাম। তো এগেন এই ক্রেডিট কিন্তু আবার আমাদের বর্তমান প্রিন্সিপালের কাছেই যাচ্ছে, তো সত্যি আমরা ধন্য। যাই হোক, আমার বলার কথা নয়, বলবেন আপনারা, আপনাদেরকে শুনবো আমরা। তো আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হবে, এই উদ্বোধনী সঙ্গীত করবে আমাদের বর্তমান ছাত্রী স্নেহা গুপ্তা, সাথে তবলায় সঙ্গত করবে তার ভাই সোহম গুপ্তা। শ্রেয়া, শুরু করো। Thank you.
বিপ্রয় একটু দেখো তো, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে অনেকেরই। কি করতে হবে, ওর মেশিন প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। ধন্যবাদ। যদিও একটু সাউন্ডে প্রবলেম হয়েছে, তবু বেশ একটা সাটল সাউন্ডের মতো একটা আমরা পেয়েছি, আরো বেশি ভালো লেগেছে। অনেকেরই প্রবলেম হয়েছে হয়তো সাউন্ডটা শুনতে, তো যাই হোক ধন্যবাদ আমাদের স্নেহা গুপ্তাকে। এবারে আমি অনুষ্ঠান সূচনা করার জন্য আমাদের বিভাগীয় প্রধান শ্রীমতী গান্ধারী শাহ মহাশয়কে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ম্যাডাম সূচনা করুন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুরাতন ও বর্তমান প্রেক্ষিতের মিলন মেলা। এই মিলন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার ও আমার বিভাগের তরফ থেকে শুভ সন্ধ্যা, আমার শ্রদ্ধেয়দের প্রতি বিনম্র শ্রদ্ধা, শুভেচ্ছা ও প্রণাম, ছাত্রছাত্রীদের আন্তরিক স্নেহ, শুভেচ্ছা ও ভালোবাসা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই মিলন মেলায় আমরা আজকে পেয়েছি বহু প্রবীণ নবীন পড়ুয়াদের, যাদের স্মৃতির মণিকোঠায় আমরা পৌঁছে নতুন করে আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে চাই। আর আজকের আমাদের মধ্যে যে সমস্ত প্রাক্তনীরা উপস্থিত আছেন, তাদের মধ্যে এই অনলাইনের কারণে সবাইকে আমি মানে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না, তবু আমি দেখতে পাচ্ছি যে বহু প্রবীণ প্রান্তসেন, আমাদের প্রান্তস দা, যিনি গৌড় কলেজের বহুদিন প্রিন্সিপাল হয়েছিলেন এবং আমাদের কলেজের ছাত্র, এবং আমি যখন জয়েন করি তখন উনি পিসিএস হিসেবে ছিলেন, তিনি উপস্থিত আছেন। আমি অনুরোধ করব আজকে প্রান্তস দাকে এই অনুষ্ঠানের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার জন্যে, তার সম্মতিক্রমে অনুমতিক্রমে আমাদের সঞ্চালক দেব কুমার সিনহা এবং সঞ্চালিকা সুতনুকা আচার্য মহাশয়া, তারা সামনের অনুষ্ঠানটি পরিচালনা করবে। আর বর্তমানে এখানে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয়, তিনি আজকে আমাদের অনুষ্ঠানের, তাকে আমি প্রধান অতিথির আসন গ্রহণ করতে বলছি। আমাদের এই অনুষ্ঠানে আমাদের অন্যতম প্রবীণ শিক্ষক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শুরু শুভ লগ্ন থেকে যিনি ছিলেন এই
রমেন্দ্রনাথ মহাশয় হয়তো উপস্থিত আছেন, রমেন্দ্রনাথ সরকার মহাশয় শ্রদ্ধেয়, তাকে আমি বিশেষ অতিথি অনুষ্ঠানে অনুষ্ঠান গ্রহণ করতে বলছি। আর এই অনুষ্ঠানের যারা আমার বর্তমান ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মের প্রাক্তনী, সময় কমের জন্য তাদের উদ্দেশ্য আমি দু লাইন বলে এখন শেষ করব, পরবর্তী অনুষ্ঠানটা শুরু করতে বলবো। তাদের সবাইকে, উপস্থিত সবাইকে, প্রধান পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইকিউএসি কোঅর্ডিনেটর প্রভাস চৌধুরী মহাশয় এবং আমাদের টিসিএস পীযূষ কান্তি সাহা, আমাদের ডিপার্টমেন্টের আইকিউএসি কোঅর্ডিনেট অবজারভার নারায়ণ সাহু হয়তো বা উপস্থিত আছেন, তাদের সবাইকে আমি শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা সবে নবীন প্রাক্তনী হয়েছে বা আগামী দিনে যারা এখন বর্তমান দিনে যারা পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে দুটো লাইন বলি। যে মানুষ রাজনৈতিক জীব, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা জানি, নাগরিক আমরা, তোমরা বর্তমানে সবাই সমাজে পদার্পণ করেছ, সবাই মানে প্রাপ্তবয়স্ক হতে চলেছ, হয়েছ, অবশ্যই তোমরা সুনাগরিক হিসেবে তোমাদের দায়িত্ব কর্তব্য পালন করবে। এবং সুনাগরিক যে কিনা সচেতনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করে, নিজের দায়িত্ব কর্তব্য পালন করে, সেই সাথে সাথে নিজের প্রতিও একটা কর্তব্য পালন করে। নিজের প্রতি কর্তব্য হচ্ছে যে ছাত্র ছাত্রী মানুষ নাগরিক নিজেকে মর্যাদা দেয়, শ্রদ্ধা করে। যতক্ষণ না মানুষ নিজেকে যদি নিজেকে মর্যাদা দিতে চাও এবং শ্রদ্ধা করতে পারো, তাহলে কোনোদিনই হতাশার কাছে তোমাদের কাছে আসতে পারবে না। এবং সমাজের চাহিদাও তাই, সমাজের চাহিদা হচ্ছে একজন সুনাগরিক, এবং সমাজের চাহিদা হচ্ছে আমরা আজকে বর্তমান দিনে যে করাপশন থেকে বেরিয়ে আসার কথা বলছি, যা কিছু বলছি, সব জায়গাতে যদি আমরা নিজেদেরকে রেসপেক্ট করি, অর্থাৎ দিনের শেষে যখন আমি আমার কাছে আসি তখন যেন আমি আমাকে শ্রদ্ধা করতে পারি, তোমরা সেইটুকু মেনে চলো, নিজেকে যেন সেইটুকু শ্রদ্ধা করতে পারো, সেইটুকু মর্যাদা দিতে পারো, আর নিজেকে পরিবর্তন করতে পারলে সমাজও পরিবর্তন হবে। আমি আশা রাখছি বর্তমান প্রজন্ম, বর্তমান জাতি গঠনে তোমাদের বিশেষ ভূমিকা আছে, তোমরা সুনাগরিক হয়ে গড়ে উঠবে, নিজেদের সুচিন্তিত মতামত ভোটাধিকার যেমন প্রয়োগ করবে নিজেকেও সেইভাবে পরিচালিত করবে। এবং ধন উপার্জন নিশ্চয়ই আমাদের লক্ষ্য, কিন্তু উপার্জনের সাথে সাথে সেই উপার্জন করার পরে রাত্রে যদি ঘুমের ওষুধ খেয়ে শুতে হয় তাহলে কিন্তু আমরা বলবো সেই ধন আমাদের দরকার নাই। অর্থাৎ ধনের পাশাপাশি ধনটা আসল কি, সন্তুষ্টি, সন্তোষ ধন তোমাদের কাছে থাকুক। আমাদের সামনে সবাই প্রাজ্ঞ, সবাই আমাদের শ্রদ্ধেয়, কাজে তাদের কাছে হয়তো আমার এই কথাগুলো জ্ঞান হয়ে গেল, কিন্তু আমি আমার ছাত্রদেরকে তো আর আবার একসাথে আবার পাবো না, আবার কবে পাবো জানি না, সেদিন কোথায় থাকবো, তাই তাদের উদ্দেশ্যে বললাম, মানে অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং তোমাদেরকে বললাম জীবনে যদি পারো যে কটা দিন বেঁচে থাকবে নিজেকে মর্যাদা দিও, রক্ষা করো এবং সন্তোষ ধন নিয়ে থাকার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে, আবার শুভ সন্ধ্যা। আবার আমি আমার সভার পরিচালককে বলছি বর্তমান দিনে আজকের দিনে সভাটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, তার অনুমতি ক্রমে আমাদের সঞ্চালক দেব কুমার পরের অনুষ্ঠানগুলো এগিয়ে। থ্যাংক ইউ। আমাদের প্রিন্সিপাল বর্তমানে আমাদের প্রিন্সিপাল বলবে, যে তিনি কিছু বলুন, তার মতামত রাখুন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে। থ্যাংক ইউ। প্রিন্সিপাল স্যার আছেন? সেকেন্ড আমি প্রিন্সিপাল স্যার আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি আছি। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, এবার আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর মানস বৈদ্য আজকে বলবো, আজকে আমাদের এই বিষয় সম্বন্ধে কিছু বলার জন্য। হ্যাঁ কুমার, আমি আমাদের আরেকজন যিনি আইকিউএসি এর আছেন যদি বলেন, হ্যাঁ তারপর আমি বলছি, আমি দুটো মিনিট একটা ফর্ম ফিলআপ করছি অনলাইন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ
যাইহোক তো আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর প্রফেসর প্রভাস চৌধুরী মহাশয় ওনাকে অনুরোধ করছি আজকে আমাদের এই দিনটি সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ দেব কুমার এবং ধন্যবাদ মালদা কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক, সমস্ত ছাত্র, প্রাক্তনী। এবং আমার খুবই ভালো লাগছে যে প্রাক্তনীদের মধ্যে আমার খুবই ঘনিষ্ঠ ছাত্র অবস্থা থেকে এবং পরে আমি সহকর্মী হিসাবেও পেয়েছি, প্রান্তজদা আছে এখানে, রমেনবাবু আছেন, এদের তো এখন সামনাসামনি এক জায়গায় যদি আমরা মিলিত হতে পারতাম তাহলে সামনাসামনি দেখা হতো, কথা হতো, হয়তো হাত মেলানোও হতো। সেই অভাবটা যত দিন যাচ্ছে এই লকডাউন পর্ব বা এই নিভৃত বাস পর্ব তত সেই অভাবটা আরো গভীরভাবে অনুভূত হচ্ছে যে ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে, সবার সাথে আমরা সামনাসামনি মিলিত হতে পারছি না। তবু পাচ্ছি না, তার মধ্যেও এই যে আয়োজন, এই আয়োজনে আমরা মাঝে মাঝেই ছাত্রদের সাথে ভার্চুয়ালি মিলিত হচ্ছি, শিক্ষকরাও মিলিত হচ্ছি, কিন্তু পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট বিভিন্ন ব্যাপারেই আমাদের কলেজে তারা ভাবনা চিন্তার দিকে এগিয়ে থাকে। এখানেও বোধ হয় সম্ভবত প্রথমই তারা প্রাক্তনীদের সাথে মিলন সভার আয়োজন করলেন, তার জন্য আরেকবার তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই মিলন অনুষ্ঠানে তো আমরা আমাদের স্মৃতিচারণা করব, আমরা আমাদের যে গান বাজনা তো গান দিয়ে শুরু হলো, গান কবিতা কথা দিয়ে আমাদের নিশ্চয়ই ভরে উঠবে এই সন্ধ্যেটা। শান্তুদার কথা শুনবো বা রমেনবাবুর কথাও শুনবো আর যারা আছেন। গান্ধারী খুব সুন্দর একটা কথা বলেছে যেটা আজকের দিনে আমার মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়ে উঠছে গোটা মানব সমাজের কাছে, সেটা হচ্ছে ওই মর্যাদার প্রশ্ন। আমরা সম্ভবত পলিটিক্যাল সায়েন্সের বাংলা রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু পলিটিক্সের বাংলা তো রাষ্ট্র নয়, রাষ্ট্র তো স্টেট, এবং রাষ্ট্র কেন্দ্রিক এই যে গোটা পৃথিবীর যে সমাজ, সেই সমাজ নানা কারণে আজকে রিয়ালাইজ করছে যে সামনে এগোনোর পথে খুবই বাধা হয়ে দাঁড়াচ্ছে। না আমাদের জ্ঞান বিজ্ঞানকে আমরা ফ্রিলি প্রয়োগ করতে পারছি, না আমাদের সমাজের সমস্ত মানুষ মর্যাদা নিয়ে বেঁচে থাকার যে শর্ত সেই শর্ত পূরণ করতে পারছি। তো সেইটা সবাই খুব উপলব্ধি করছে বলেই মর্যাদার প্রশ্নটা বিভিন্নভাবেই আমাদের দেশেও যেমন তেমনি আবার আমরা এই যে আজকে ব্ল্যাক লাইভস ম্যাটার বলে গোটা আমেরিকায় যে আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনের রেশ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সেখানেও কিন্তু সবচেয়ে বড় কথা হয়ে উঠেছে এই মর্যাদা। তো আমরাও আজকে যদি এই পারস্পরিক মর্যাদার জায়গাটাকে সামনে রেখে আমরা মিলিত হতে পারি তাহলে সেটা খুব সার্থক হবে, এবং আগামী দিনেও আরো মানুষকে সঙ্গে নিয়ে চলার পথেও একটা খুব ভালো আয়োজন হবে বলে আমার বিশ্বাস। এই পুনর্মিলন সন্ধ্যাকে খুবই সার্থক হোক এই আশা করেই আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ প্রভাস দাকে, আমাদের আইকিউসির কোঅর্ডিনেটর। তো এইবারে প্রিন্সিপাল স্যার কি রেডি আছেন এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করব উনি আজকে এই দিনটি সম্পর্কে কিছু বলুন। এই দিনটা তো ভালো লাগার দিন, ভালো নিজেদেরকে আবার ফিরে দেখারও দিন। যারা বিশেষ করে অ্যালামনি আছে তাদের মুখ থেকে বেশি করে কথা শোনার দিন, যা শুনে আমরা আরো এগিয়ে যেতে পারি, কলেজটাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি। দাদা, তো আমরা
আমার মনে হয় আজকে আমাদের বেশি কথা বলার কথা নয়, আমরা অ্যালামনিদের বলার কথা বলবো, আমি তাদের মুখ থেকে শুনবো। আমার একটাই কথা, আমি একেবারে এখনো দু বছর কমপ্লিট হয়নি আমার প্রিন্সিপাল হওয়া, অনেক ভুল ত্রুটির মাঝেও চেষ্টা করছি আমরা সকলেই, কলেজের একটা সামগ্রিক উন্নতির কথা ভাবছি আমরা, পরিবেশ থেকে পরিবেশটাকে আমরা মানে বিশেষ করে এনভায়রনমেন্ট যে বিষয়টা বলছি সেটাকে, কলেজ ক্যাম্পাসটাকে আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে দেখাচ্ছি যে কতটা বেশি আমরা গ্রিন ক্যাম্পাস মেনটেন করতে পারছি। আমরা আরেকটি বেস্ট প্র্যাকটিস দেখেছি, আমরা ICT ইউজ করছি আমাদের টিচিং লার্নিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিসে। আমাদের আগামী দিনে পিআর টিম ভিজিট অর্থাৎ ন্যাকের সেকেন্ড সাইকেল ভিজিট, এই সমস্ত দিকে অ্যালামনিদের আমাদের ভীষণ প্রয়োজন। আমরা এখনো অ্যালামনি অ্যাসোসিয়েশন বা রিউনিয়ন এই ব্যাপারগুলো এখনো কলেজ লেভেলে সেইভাবে আমরা মানে সেই জায়গায় পৌঁছতে পারিনি, তা করলে অ্যালামনিদের সাহায্য নিয়ে আমরা আরো অনেক এগোতে পারি, তাদের সাজেশন, তাদের অভিজ্ঞতা, তাদের কন্ট্রিবিউশন, অনেক বিষয় আছে কলেজের, এখন অনেক বিষয়ের সঙ্গে অ্যালামনিরা ইনভলভ হতে পারে। আমি প্রায় প্রতি রিউনিয়নেই যে কথাগুলো বলি যে অ্যালামনিরা কিছু ভাবুক কলেজের কোনো একটা বিষয় দিক করে, আলাদা করে ওয়েবিনার তৈরি করতে পারে, কিছু কন্ট্রিবিউট করতে পারে, ছাত্রছাত্রীদের এমপ্লয়মেন্টের কোনো স্কোপ থাকলে সে বিষয়ে সাহায্য করতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে অ্যালামনি বলতে বোঝায় বর্তমান ছাত্রকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, কলেজের পঠন পাঠনকে কিভাবে সাহায্য করতে পারি, বা কলেজের অন্যান্য যে কর্মকাণ্ড চলে সেই তার পাশে কিভাবে অ্যালামনিরা আসতে পারে, বা আমরা কিভাবে তাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারি, এটাই মনে হয় আমার প্রিন্সিপাল হিসাবে প্রধান বক্তব্য হওয়া উচিত। আমি সমস্ত অ্যালামনিকে পলিটিক্যাল সায়েন্সের কলেজের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। আপনারা কলেজে আসবেন, কলেজের উন্নতির সঙ্গে বাড়াবেন, এবং আপনাদের কোনো সাজেশান থাকলে কলেজের বিষয়ে পঠন পাঠন বা যে কোনো বিষয় সে ব্যাপারে আমাদের মতামত দেবেন। আপনার মনে হয় এইগুলো আগামী দিনে ভীষণ জরুরি হয়ে পড়েছে, ন্যাকের ভিজিটে যে অভিজ্ঞতা দাঁড়াচ্ছে যে রেজিস্টার অ্যালামনি থাকবে, অ্যালামনির কন্ট্রিবিউশন কি, কলেজে অ্যালামনিরা কিভাবে ইনভলভ হয়, এগুলো এখনো আমাদের ভাবে খুব প্রকট হয়নি, যা আমরা মানে এখনো খুব গর্বের আকারে বলতে পারি যে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন স্ট্রং, অ্যালামনিরা কারেন্ট স্টুডেন্টের পাশে এসে দাঁড়ায়, সেই পরম্পরাটা তৈরি হয়নি। জানি মেদিনীপুর কলেজে অ্যালামনি অ্যাসোসিয়েশন, একটা কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনে এই উদাহরণটা বললি এই কারণে যে আমাদেরই পশ্চিমবঙ্গের একটি কলেজ যে গ্রেড তো পেয়েছে A++, সেই কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন বেশ কিছু বছর আগে 50 ক্রস করেছে, যেখানে ভারতবর্ষের প্রেসিডেন্ট, তদানীন্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এসেছিলেন। সুতরাং আমাদেরই পশ্চিমবঙ্গের একটি কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের মিটে প্রেসিডেন্ট আসে ভারতবর্ষের, সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যালামনিদের বলবো আপনারা আসুন, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ করে দিন, আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমরাও আপনাদের সহযোগিতা কামনা করব সব দিক থেকে। সবাইকে ধন্যবাদ। আমি আমাদের যারা আছে স্টুডেন্ট আছে, বর্তমান স্টুডেন্ট হয়তো কিছু আছে, সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান আরো ভালো করে হোক, এই তার সব রকম সফলতা কামনা করে যারা অ্যালামনি এসেছেন, আমাদের প্রাণকেশ বাবু আছেন এই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, আমি সমস্ত মানুষকে হয়তো এখনো চিনি না, তো সবাইকে কলেজের তরফ থেকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য চলে। হ্যালো, এবার আমি একটু বলে দিই, আমি একটু বলি, ওই আমাদের এই অ্যালুমনি মিটে আজকে জয়েন করেছেন অনেকে, তার মধ্যে অন্যতম প্রবীণ অধ্যাপক যিনি আমাদের কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স শুরু হওয়ার সময় থেকে অর্থাৎ 1969 সেই সময়ে আমরা যাকে দেখেছি আমারও মাস্টারমশাই, উনি সেই সময় থেকে ছিলেন
তিনি আজকে আমাদের এই অ্যালুমনি মিটে এসেছেন, অংশগ্রহণ করেছেন। আমরা চাইছি যে তিনি আমাদেরকে আরো আলোকিত করবেন তার অভিজ্ঞতা যা তিনি করেছিলেন এই কলেজে থাকাকালীন, এবং এতদিন এত প্রায় 85 বছর বয়স্ক উনি, তাই আমরা চাই যে ওনার অভিজ্ঞতা আমাদের এখানে শেয়ার করবেন, আমরা সমৃদ্ধ হব। ওনাকে অনুরোধ করছি অধ্যাপক এক মিনিট, আমাদের আইকিউএসি, আমাদের টিসিএস আছে পীযূষ কান্তি সাহা, একটু দু লাইন যেটুকু বলার ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখুন, তারপরে আমরা আমাদের প্রাক্তনীদের বক্তব্য একে একে শুরু করে দিব। আমার মনে হয় একজনের পরে আরেকজন উনি প্রাক্তন অধ্যাপক ছিলেন এবং জয়েন করেছেন, খুব ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞ। আমি এর সঙ্গে একটি ইনফরমেশন অ্যাড করতে চাইছি, কিছুদিন আগে গত 19 জুলাই পলিটিক্যাল সায়েন্স বিভাগেরই অধ্যাপক ছিলেন কিরণ শঙ্কর ভট্টাচার্য, মারা গিয়েছেন গত 19 জুলাই, আমরা একটা পোস্ট করেছি, একটা শোক প্রস্তাব, কিরণ শঙ্কর ভট্টাচার্য। জাস্ট আমি এটুকু বলে দিলাম, উনি পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন, আমার মনে হয় ওর ব্যাপারেও যদি কিছু বলা যায় এখানে বলতে পারেন। আমি বলে দেবো, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের প্রিন্সিপাল যে দু চারটি কথা বললেন, উনি অ্যাকচুয়ালি বক্তব্য উনিও দিতে জানেন না, বক্তব্য দেন না, আর আমিও কোনোদিন বক্তব্য দেই না। এগুলো আমাদের হার্টফেল্ট, অন্তরের অন্তঃস্থল থেকে যেটা অনুভূতি আমাদের, সেগুলি কথা বলি। আর এই মুহূর্তে এই যে ICT আমরা যেটুকু শিখেছি সেটা প্রিন্সিপালের হাত ধরে উনি আমাদের বেশ কয়েকজন টিচারকে এক্সপার্ট করে দিয়েছেন, এবং এই মুহূর্তে সারা ওয়েস্ট বেঙ্গলে যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিকে ট্রেন করে বেড়াচ্ছেন, ট্রেন করছেন, সেটা আমাদের কলেজে প্রিন্সিপাল, আমি বলি ব্যক্তিগতভাবে আমাদের ডিজিটাল প্রিন্সিপাল, এবং মনে প্রাণে উনি পথ সম্বন্ধে সচেতন নন, উনি কাজে বিশ্বাসী, আপ্রাণ ভাবে চাইছেন, সামগ্রিক ভাবে চাইছেন কলেজের উন্নতির জন্য। অসংখ্য ধন্যবাদ তাকে। আমরা আসছি আমাদের TCS শ্রী পীযূষ কান্তি সাহা মহাশয়ের কাছে, আপনি যদি কিছু বলুন। হ্যাঁ, নমস্কার। আমরা এই ওয়েবিনারে বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন ক্লাস হচ্ছে, কিন্তু এই প্রথম মালদা কলেজ যে রিইউনিয়ন করছে, এর জন্য আমি এবং সেই রিইউনিয়নে আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রথমেই মালদা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রধান এবং সমস্ত ওই বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মালদা কলেজের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আমাদেরই স্যার এবং আমাদেরই স্যার প্রবীণ স্যার অধ্যাপক রবীন্দ্র প্রসাদ সরকার মহাশয়কে, এবং এখানে আমাদের এই অনুষ্ঠানে হাজির আছেন আমাদের কলেজেরই প্রাক্তন ছাত্র, এখন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর প্রান্তস সেন, এবং বর্তমান অধ্যক্ষও ওখানে আছেন, এবং বর্তমান অনেক প্রাক্তন অধ্যাপকও আছেন, এবং সমস্ত প্রাক্তনীদের আমি আমাদের কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে এইভাবে যে প্রাক্তনীদের এনে এবং তাদের যে সুচিন্তিত পরামর্শ নেওয়ার জন্য যে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে বা যে রিইউনিয়নের আয়োজন করেছে, এর জন্য আমি পলিটিক্যাল সায়েন্সকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না, এটা এবং এটা আমাদের পথ দেখালো, এবং আমি আশা রাখি যে আমাদের মালদা কলেজ যে বাকি যে 17টি বিভাগ তারাও নিশ্চয়ই এবং প্রাক্তনীদের নিয়ে, কারণ এই করোনা প্রবাহে এখন তো আমরা একসঙ্গে মিলিত হতে পারছি না এবং এই দূরে থেকেও আমরা এখন মিলিত হচ্ছি, তো বাকি ডিপার্টমেন্টও ধীরে ধীরে এই পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের দেখানো পথ দেখে আমরা চলব, এই আশা রাখছি, এবং এইটার এর সাফল্য কামনা করে আমি কলেজের পক্ষ থেকে সকলকে আবার ধন্যবাদ এবং আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। থ্যাংক ইউ
বিজুষ্কান্তি সাহা মহাশয়কে এবার দু চার কথা বলার জন্য অনুরোধ করব ডক্টর নারায়ণ চন্দ্র সাউ, তিনি আমাদের ডিপার্টমেন্টের অবজার্ভার। নারায়ণ বাবু আছেন আপনি? ধন্যবাদ দেব কুমার। আমি এরকম একটা অনুষ্ঠানে সত্যি আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি, এবং পীযূষ দার কথা সূত্র ধরে বলছি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আমাদের কলেজকে একটা নতুন ভাবে পথ দেখালো। আমরা বিভিন্ন ধরনের ক্লাস বা ওয়েবিনার এতে আলোচনা করেছি ঠিকই, কিন্তু আমাদের এরকম অনুষ্ঠান হয়নি, মানে প্রাক্তনীদের সঙ্গে পুনর্মিলনের অনুষ্ঠান অন্তত ওয়েবমার্ফত ভার্চুয়াল হয়নি। তো আমাদের কলেজের প্রচুর ওয়েবিনার মানে এই রিইউনিয়ন হয়েছে, এবং সেটা আমাদের বিশেষ করে শীতের মরশুমটাতেই হয়, তো সেই সময়টা ফাঁকা পাওয়া যায় বলে হয়। তো যাই হোক, এই একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এরকম একটা অনুষ্ঠান সত্যি অভাবনীয়, এবং আমি অনেককেই দেখতে পাচ্ছি, আমি সকলকে চিনি না, যেমন আমি প্রাণতোষদাকে দেখতে পাচ্ছি, প্রাণতোষদার সঙ্গে তো ভালো যোগাযোগ ছিলই, তারপরে শিবদাসদাকে দেখতে পাচ্ছি, এরা একজন প্রাক্তন অধ্যক্ষ এবং আরেকজন বর্তমান অধ্যক্ষ তিনি শিবাশিসদা। তো যাই হোক, সকলের থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম এবং প্রশংসা জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন কামনা করছি। এবং সত্যি সত্যি আমার এটা জেনে ভালো লাগছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যিনি মানে যার হাত দিয়ে সূচনা হয়েছিল কলেজে, তো তিনি আছেন এবং 85 বছর বয়সেও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি আর কথা বাড়াতে চাইছি না, আমরা তার কথাই শুনি। আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নারায়ণবাবুকে। এটা সত্যি মানে ভাবতে অবাক লাগছে যে এমন একজন মানুষকে আজকে আমরা পেয়েছি এই অনুষ্ঠানে, এলামনি যিনি প্রথম মালদা কলেজে অনার্স চালু করেছিলেন, সেই সময়কার একজন অধ্যাপক, সেটা আমার জন্মেরও আগে। এটা সম্ভব হয়েছে আমাদের প্রান্তোষ বাবুর জন্য, তাকে ধন্যবাদ এই জন্য। সত্যি আমরা আজকে খুব ধন্য। আমি কিছু সময়ের জন্য সঞ্চালনা দায়িত্ব তুলে দিচ্ছি আমাদের শিক্ষিকা। আজকের বিশেষ অনুষ্ঠানটিকে আমরা একটা অন্যরকম মাত্রা দিতে পারি আমাদের বিভাগীয় অধ্যাপক শ্রীযুক্ত দেবকুমার সিংহ মহাশয়ের বাঁশির মধ্য দিয়ে। তো তারকে আমি অনুরোধ করব, স্যার আপনি বাঁশি দিয়ে এই অনুষ্ঠানটিকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যান। স্যার প্লিজ। এরপরে অধ্যাপক রামেন্দ্র প্রসাদ সরকারকে বলতে বলবে। লিস্ট করা আছে। শ্রদ্ধেয় এলামনি, শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে এই পুনর্মিলন দিবসে। সবার উদ্দেশ্যে যে গানটি বাজানোর চেষ্টা করছি আমি আমার বাঁশিতে, সেটি হলো তার লিরিক্সটা এমন, এখানে যেহেতু লিরিক্স বোঝা যাবে না, তার লিরিক্সটা হচ্ছে, আমি মনে করি যে এটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক, তার জন্য বিশেষ করে আমাদের শিক্ষক সম প্রাক্তনী যারা আছেন তাদেরকে ডেডিকেট করছি। নাম গুম জায়গা, চেহারা ইয়ে বদল জায়গা, মেরি আওয়াজ হি পেহচান হ্যায় গর ইয়াদ রহে। এই গানটি চেষ্টা করছি আমি বাঁশিতে, শোনা যাচ্ছে? Thank you.
থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, ধন্যবাদ। এবার নেক্সট ওই ওনার নামটা একটু অ্যানাউন্স করলাম। এবারে আমরা আজকের দিনে যাকে পেয়ে ধন্য মনে করছি এই অনুষ্ঠান, তাকে মাননীয় শ্রী রবীন্দ্রনাথ সরকার মহাশয়কে, রবীন্দ্র প্রসাদ সরকার, রবীন্দ্র প্রসাদ সরকার মহাশয়কে কিছু বলার জন্য। স্যার ফোন করলেন? হ্যাঁ ফোন তো করেছি, উত্তরও দিল, না ল্যাপটপের সামনে উনি বসেছেন, শুরু করেছেন। শুনতে পাচ্ছি, আমার আশীর্বাদ তোমাদের উপর রইল শিরোধার্য। শেষ সময়টুকু দিয়ে কিন্তু তোমাদের সাথেই কাটে আসবো এটাই ভেবেছিলাম। যাই হোক এখনো বেঁচে আছি, আপনি আছেন থাকবেন স্যার, আর কদিন থাকবো জানি না। সেঞ্চুরি করতে হবে
সেঞ্চুরি না না এখনো বলতে পারবো না সেঞ্চুরি হবে কিনা বাবা না সেঞ্চুরি আপনি করবেন আমি বললাম কাছাকাছি তো পৌঁছেছি স্যার আপনি যদি একটু সেই সময়কার কথা যদি কিছু বলেন জয়েন করেছো ওই কথাগুলো বলো ওরা শুনতে চাইছে আমি যখন জয়েন করি আলদা কলেজে তখন ছিলেন দুর্গাচন্দ্র ভট্টাচার্য যে মানুষটা মালদার প্রতিটি মানুষ যে মানুষটাকে শ্রদ্ধা করত এই মানুষটা সময় আমি মালদা কলেজে আসি তার মধ্যে তোমাদের অনেক পাত্র টাত্র তার পরবর্তী সময়ে তোমাদের অনেক অনেকেই ছাত্র হয়ে এসছো এখন আবার হয়তো তার মধ্যে থেকে আবার এখন অধ্যাপক হবে স্কুলের টিচারি করবে অধ্যাপক হবে এগুলো একটা পরম্পরা চলে আসছে তোমাদের সবাইকে আমার আন্তরিক আশীর্বাদ দেহ ভালোবাসা এগুলো সব উজার করে দিচ্ছে তোমরা ভালো থেকো আমার কতদিন আর আছি এটা বলতে পারবো না তবে আছি এখনো আছি এখন কলিগদের ব্যাপারে অনেকে আছেন আমার কলেজের যাদের সাথে একসাথে ক্লাস করেছি তাদের মধ্যে হয়তো দু চারজন চলে গেছেন এই এক বছর খানেক আগে মালদা গিয়েছিলাম আচ্ছা সেখানে তদ্দুবাবুর সাথে দেখা হলো ওখানে সে একই বাড়িতে রয়েছে যে বাড়িতে বাড়ি করেছিল সেই বাড়িতে রয়েছে প্রদ্যুৎবাবুর সাথে দেখা হলো বাড়ি বিক্রি করে জীবন বাবু হঠাৎই চলে গেলেন মালদার থেকে চলে এসছে তোমরা সবাই ভালো থাকো আমি তোমাদের এই আশীর্বাদই করি তোমাদের পুত্র কন্যা সন্তান সন্ততি সবাইকে নিয়ে তোমরা সুখে থেকো এই আশীর্বাদ আমরাও কামনা করি আপনি ভালো থাকুন দীর্ঘজীবী হন আমরা সকলেই আপনার এই আলোচনা এবং বক্তব্য শুনে খুব খুশি হলাম আপনার উপস্থিতিটাই আমাদের সকলকে অনুপ্রাণিত করে ঠিক আছে জীবন
আপনার সুস্থ জীবন দীর্ঘায়ু আমরা কামনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। আপনি আশীর্বাদ করলেন, আপনার আপনার আশীর্বাদ আমাদের শিরোধার্য, এবং আমরা অবশ্যই আপনার দীর্ঘায়ু কামনা করব, সুস্থ জীবন কামনা করব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকবেন আপনি। নেক্সট, আমিও ওনার ছাত্র স্যার, আমার প্রণাম নেবেন, আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন, আমি ওনার ছাত্রী থাকি। আমি এতক্ষণ আপনাকে মানে দেখছি কিন্তু চিনতে পারিনি, মানে মধ্যে দেখা হয়নি বলে, সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেকক্ষণ থেকে আপনাকে ক্যামেরায় দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যে আমার সেই স্যার আমি সেটা মানে উপলব্ধি করে উঠতে পারিনি, দেখা হয়নি ইদানিং কালে বলে, সেই জন্য আপনি আমাকে মার্জনা করবেন স্যার। অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা সত্যি অভিভূত ওনাকে পেয়ে। হ্যাঁ, উনি আমাদের এখানে প্রেজেন্ট হয়েছেন, বেশি দীর্ঘায়িত করতে পারলেন না, বেশি দীর্ঘায়িত করার মতো আর তার শারীরিক ক্ষমতা নেই এই বয়সে। তবু আমরা যে যেটুকু আশীর্বাদ পেলাম এটাই আমাদের, এবং তার উপস্থিতি সেটাই আমাদের কাছে অনেক কিছু, পাথেও ভবিষ্যৎ জীবন চলার পথে। এবারে আমি অনুরোধ করব প্রাক্তনী সিনিয়র নিও আব্দুল কাদের আহমেদ মহাশয়কে কিছু বলার জন্য। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমি খুব নস্টালজিক হয়ে পড়েছি। আমি রমেন বাবুকে দেখলাম, রমেন বাবুর বাড়িতে যখন পড়তে যেতাম, রমেন বাবুর ছোট্ট মেয়ে, আমার পেনের যে চিপিটা বেশ কয়েকবার দাঁতে কামড়ে কামড়ে নষ্ট করে দিয়েছিল আর কি। আমি প্রান্তোষ বাবুকে দেখছি, পিএস, আমরা তো আরেস বলতাম, পিএস, পিএস স্যার, পিএস স্যার বাড়িতে গেছি আমি, একদিন নাক দিয়ে রক্ত পড়েছিল, পিএস স্যার একদম জল নিয়ে এসে একটা গামছা নিয়ে এসে আমাকে হেল্প করলেন, সাহায্য করলেন, আমি এগুলো ভুলবো না আর কি। আমি আজকে আর পাচ্ছি না, আমাদের দুজন মাস্টারমশাই আরো ছিলেন, এস আই সাদিকুল ইসলাম, আরেকজন ছিলেন এস ডি শুভেন্দু দত্ত। তো যাই হোক, আমি মালদারি ছেলে, আমি আমি হরিশ্চন্দ্রপুর আমার বাড়ি, দৌলতপুর গ্রামের নাম। আমি 81 সালে উচ্চ মাধ্যমিক করে মালদা কলেজে অনার্স নিয়ে ভর্তি হই। প্রথমেই দেখা হয়েছিল স্টাফ রুমে প্রান্তোষ বাবুর সঙ্গে। প্রান্তোষ বাবুর 7 নম্বর ঘরে ক্লাস, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ভোলার নয়। সাদিকুল ইসলাম উনি পরে এসেছিলেন, মিল্কিতে পড়াতেন, পরে এসেছিলেন। শুভেন্দু বাবু দুটো হাত তুলে দিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়িয়ে যাচ্ছেন, অনর্গল ইংলিশে লেকচার দিচ্ছেন, তখন তো বাংলা ভাষা ছিল না আমাদের। আরেশ স্যারকে দেখে আরেকটু মনে পড়ছে আমার একটা কথা, ওনার ওই ঠোঁট দুটো দেখলাম এখনো কালো হয়ে আছে। উনি খুব এই সিগারেট খেতেন, সিগারেট পেপার আর ওই মশলা দিয়ে সিগারেট তৈরি করে খুব খেতেন, এগুলো সব মনে আছে। হস্টেলে থাকতাম, ভুলে যাচ্ছে ব্যাপারগুলো আবার, খুব মানে কিরকম মনে হচ্ছে। হস্টেলে থাকতাম, শিবাশিস দাকে দেখছি, শিবাশিস ব্যানার্জি আমার দাদা, স্নেহের দাদা। শিবাশিস দা তো বলেই ফেললো যে তোকে আমার ঘরে থাকতে হবে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিকে হলে, আমি থাকিনি ভয়ে। শিবাশিস দা যতটা ট্যালেন্ট পড়াশোনা করতো না আর কি, শিবাশিস দা এটুকু আমি বুঝি আর কি। শিবাশিস দা আজকে প্রিন্সিপাল হয়েছে, নর্থ বেঙ্গল থেকে পিএইচডি করেছে, আমিও নর্থ বেঙ্গল থেকে পিএইচডি করেছি। দেখ, আমি আমি বর্তমানে শ্রীপথ সিং কলেজে রয়েছি, মুর্শিদাবাদের শ্রীপথ সিং কলেজ, দিয়াগঞ্জ, আজিমগঞ্জ দুটো মিলিয়ে। তো শিবাশিস দাকে এখনো কামাল হাসানের মতো লাগছে, কিন্তু আমি আমার আরো ভালো লাগলো এই মিস্টার সিংহ, দেবকুমার সিংহ বলুন, আর আমাদের এই কলেজের মাঝখানে প্রিন্সিপাল ছিলেন, আমি তো জানি না, বৈদ্যবাবুর কথাবার্তা শুনে তা মনে হলো, উনি কিন্তু প্রিন্সিপাল হিসেবে যে লিডারশিপ সেটা উনি অবশ্যই দিচ্ছেন এবং আরো ভালো দেবেন, এটা আমার মনে হলো। মূল্যায়ন করতে বসিনি আমি, খুব ভালো লাগছে। এর আগের বার লাস্ট বারে যে ফিজিক্যালি হয়েছিল,
আমি তো জানতাম না, যাই হোক কোনো কারণে একটা কমিউনিকেশনটা হয়নি। এবারে গান্ধারীদের সঙ্গে তো আমি একসঙ্গে রিফ্রেশার কোর্স করেছি বর্ধমানে, গান্ধারীদি আমাকে আবার দাদা বলে, আমার থেকে সিনিয়র কিন্তু গান্ধারীদি। হ্যাঁ, আমি জুনিয়র, আমি একাশিতে পড়ি। আচ্ছা, একাশিতে আমার সাথে না এবার একটা ম্যাসাকার হয়ে গিয়েছিল, আমি নিজে স্নান করছি না, 81 সালে ওই আমার সাথে বাসকদা প্রান্তবাবুর বন্ধু, কিন্তু তার এতটাই ভালো পড়াশোনার প্রতি আগ্রহ, পরে সে অনার্স করেছিল, স্পেশাল অনার্স, সে বছরে বাসকদা পাস করে আর আমি শুধু পাস করি। আছেন না, বাসকদার মাঝখানে কথা হয়েছে। মালদা কলেজ অনেক অনেক কাজ করছেন অস্ট্রেলিয়া, 12 নম্বর ঘরে থাকতাম হস্টেলে। প্রদ্যোৎ বাবু মাঝে মধ্যে বলতেন আমাদেরকে যে তোরা নিজেরা ওই ডাইনিং রুম থেকে থালাটা তুলবি না, তোরা তাহলে মোথাবাড়ির লোক, এভাবে বলতেন। আর নিজেরাই নিজেদেরকে পরিষ্কার করতে হবে, এই ভাবনাটা ছিল। শ্রীপতি ছিল একজন ডাইনিং এ, ওখানে এখন ওর নাম মনে আসছে আর কি। সব মিলিয়ে খুব ভালো, খুবই ভালো লাগছে। আমার তো মালদা কলেজ যাওয়ার খুব শখ ছিল, হয়নি। শামসি কলেজ দিয়ে দিয়েছিল, আমি আর যাইনি, এখানেই আছি, জিয়াগঞ্জে আছি। আর প্রিন্সিপাল আমার তো সেই টেম্পারামেন্ট নেই, ওই এর মতো শিবাশিসদার মতো, শিবাশিসদার কত কলেজ চষে এলো, সে ফারাক্কা। আমি মাঝে মধ্যে বলি যে দেখুন পাশে কিন্তু গঙ্গা রয়েছে, প্রবলেম না হয় আবার। তো যাই হোক, সবাই ভালো থাকুন। আমার প্রান্তোষ বাবু, ইয়েস স্যার, গান্ধারী দি, শিবাশিসদা। প্রশ্ন করি, যখন আমরা প্রাক্তনীদের মিলন মেলাতেই বসেছি, শুধু বক্তৃতা দিলেও হয় না, পারস্পরিক কথোপকথন এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, 81-এ আমার সাথে তো দেখা হয়েছিল SSC অফিসে প্রথম প্রথমবার বোধ হয়, তারপর রিপ্রেসার করতে নাকি আগে? 81-এ না, আমি তো 91-এ জয়েন করেছি শ্রীপতিম কলেজে। ও আচ্ছা। আর আমি 79-এ আমি হায়ার সেকেন্ডারি পাস করি। ও, আমি 81-এ পাস করি। আমি হায়ার সেকেন্ডারি পাস করি 79-এ। আচ্ছা, আমি 81-এ। আর শিবাশিসদা 80-তে, শিবাশিসদা 80-তে। আর রমানন্দ ছিল একজন শিবাশিসদার সঙ্গে, বোধহয় খুব মজা আর দিকে পারি রে, কি বলে ওইটা, ওই কৌতূহল দিতে পারি। এখন তো মালদা কলেজে অনেক আমি গর্ববোধ করি, এখানে বলি যে মালদা কলেজের ক্যাম্পাস বিরাট বড় ক্যাম্পাস। এখন তো দুর্গাকিঙ্কর হল হয়েছে, সব তখন প্রিন্সিপাল ছিলেন না, সন্তোষ বাবু তখন চালাতেন। আর মাঝখানে 9 মাসের জন্য একজন এসেছিলেন কলকাতা থেকে, ভদ্রলোক তিনি থাকতে পারেননি আর কি। আমাদের সাথে তো আগামী দিনের ছাত্র ছাত্রী যারা আছে, যারা নতুন প্রাক্তনী বা যারা আছে, বা ছাত্র ছাত্রী যারা উপস্থিত আছে, তাদের উদ্দেশ্যে দু লাইন বলে তাড়াতাড়ি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখন আমরা বড় স্বার্থপর হয়ে যাচ্ছি। খুব স্বার্থপর হয়ে যাচ্ছি আজকে, আমরা ব্যস্ত থাকছি। একটা অসুস্থ মানুষকে রাস্তায় পড়ে গেছে, তাকে তার ছবি তোলার কাজে ব্যস্ত থাকছি, ওটা মনে করে দিয়ে তাকে তুলতে যাচ্ছি না, খুব খারাপ লাগছে। আমরা বড় স্বার্থে নিজেরটাই ভাবছি। আমি সেদিন আমার দুর্দিতে এসেছিল একজন, তাকে বললাম কি বলছেন মশাই, আজকে যে ছেলেটাকে মানুষ করছি সেও হয়তো ভুলে যাবে, বড় একা। এই যে কনজিউমার কালচার গ্লোবালাইজেশনের যুগে মানুষকে ভীষণ ভীষণ ভাবে একদম স্বার্থপর করে দিয়েছে, ইউজ এন্ড থ্রো। এই ভাবনা থেকে যদি ছেলেমেয়েরা না বেরিয়ে আসে, আমি তো একটা ছেলেকে ফোন করে বলতে চাইছিলাম যে তুমি এই হোয়াটসঅ্যাপের এই এই ডিপি দিয়েছো, বলতে চাইছিলাম, কিন্তু আমার থেমে গেলাম যে না, আমি একটু মানে বকা ঝকা করি স্টুডেন্টদেরকে এখানে বাংলা কলেজে এসে। আগে প্রান্তবাবু হয়তো হাসছেন যে আমি তো খুব মুখ চড়া ছিলাম, এখন একটু ডেসপাই হয়ে গেছি, বয়স হয়েছে তো। এটাই বলি যে নট মি বাট ইউ, এই যে NSSS এর স্লোগানটা, এটা এই এই থিমটাই আমাদের জীবনের জন্য পাচ্ছে হয়। এই বলে আমি আমার মাস্টারমশাই প্রান্তবাবু আছেন, রমেন্দ্রবাবু আছেন, সবাইকে শ্রদ্ধা জানিয়ে এবং ছোট ভাইদেরকে ভালোবাসা জানিয়ে, এবং আমার যারা কলিগ রয়েছেন এবং এই কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তাকে আমি আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে শুভ সন্ধ্যা অনুষ্ঠান থেকে আমি যাবো না, আমি জাস্ট একটু যাতে বেরো, তারপরে আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আব্দুল কাদের দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেটা আপনি ফিল করেছেন নস্টালজিক ব্যাপারটা, একটা বাস্তব কথা আমি বলে দিই, এখানে মালদা কলেজ একটু আগে আমি ঘোষণা করেছি, ঘোষণা আমি সাহিত্য দেখে
কোথাও থেকে টুকে নিয়ে ভাষণ কিভাবে দিতে হয় সেটা আমি সেভাবে মুখস্থ করে বা মনে রেখে বলিনি, বাস্তব কথা বলেছি। আমাদের কাছে মালদা কলেজ, আমরা বর্তমানে দায়িত্ব পালন করছি, যেসব দায়িত্ব দেওয়া হয়েছে সেসব দায়িত্ব, যেসব দায়িত্ব আমরা পালন করছি সেসব দায়িত্ব আপনাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে আসছে, সেগুলোই আমরা পালন করি। তো আপনাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব রয়েছে। আপনারা এলে বুঝতে পারবেন যে একটা প্রাক্তনীর আমাদের কাছে, মালদা কলেজের কাছে, ডিপার্টমেন্টের কাছে কি দাম, কি মর্যাদা আমরা দেই, সেটা আশা করে বুঝতে পারবেন। একটা বাস্তব কথা, একটা বাস্তব কথা বলি, আমি মনে মনে কেঁদে চলে এসেছিলাম একটা আমার কলেজ থেকে, আমি যেখানে পড়াশোনা করেছি, নাম বলবো না, ম্যাডাম, ম্যাডামের খারাপ লাগবে, ম্যাডাম ছিলেন না তখন, যদিও আমি গেছিলাম, মনে মনে ভেবেছিলাম আমি সাকসেসফুল অ্যালামনি একজন, ঠিক আছে, আশা করি আমাকে খুব সমাদর করবে, খাওয়াবে পড়াবে নয়, একটা মুখের কথা, ঠিক আছে, কিন্তু পাইনি, শুধুমাত্র বসার জায়গাটুকু পেয়েছিলাম, তারপরে কারোর সঙ্গে কথা না বলে ফিরে চলে আসতে হয়েছে আমাকে সেখান থেকে। সেটা মালদা কলেজে হবে না কোনোদিনও। হ্যাঁ, মালদা কলেজের হসপিটালিটি আছে, আমি জানি। নেক্সট কিছু বলবেন মনে হয়, আমি বলছি নেক্সট আমরা ডেকে নেবো, যাই হোক, নেক্সট ডেকে নিচ্ছি আমাদের প্রাক্তনী শ্রী বাসব মুখার্জী মহাশয়কে। আপনি আছেন? আপনার ক্যামেরা ফোনটা একটু অফ আছে, মিউট আছে, এটা আপনি অন করুন হাত দিয়ে, তাহলে ভালো হবে। ওই মাইক্রোফোনটাতে ক্লিক, আনমিউট হবে। আপনার মাইক্রোফোনটা এখনো মিউট আছে, আপনি একটু লাল জায়গাটা একটু হাত দিন আপনার স্ক্রিনে। শ্রদ্ধেয় বাসব মুখার্জি স্যারকে বলছি, আপনার মাইক্রোফোনটা একটু মিউট আছে, আপনি অন করুন, নাহলে আমরা শুনতে পাবো না। এই যে লাল জায়গা, ফোন নাম্বার আছে, ফোন করুন। এখন তো পাওয়া মুশকিল, এই ফোনটার মধ্যেই তো, একই ফোনে কি করে সম্ভব? হ্যাঁ যাবে, ওটা মিনিমাইজ করে রাখুন, মাঝখানে টিপলে মিনিমাইজ হয়ে যাবে, তারপরে ফোন করা যাবে। কত কায়দা করতে পারবো। আচ্ছা আচ্ছা, নেক্সট অবনীশ বলে না, তারপরে ইয়ে হোক, উনি ওটা ঠিক করে নিন। আচ্ছা হ্যাঁ, ঠিক ঠিক আছে, যাই হোক, ওনার একটু প্রবলেম হচ্ছে, উনি ততক্ষণে রেডি হয়নি। এবার ডেকে নিচ্ছি অবনী হালদার মহাশয়কে। অবনী হালদার, আপনি আছেন স্যার? অবনী হালদার মহাশয় আপনি আছেন? ব্যাঙ্গালোর থেকে বলবেন। অবনী হালদার মহাশয় মালদা কলেজ, কলেজের প্রাক্তন এই অবনী হালদার মহাশয় আছেন? পান্তোষ দা একটু দেখুন। হ্যাঁ দেখছি, কিন্তু কই হচ্ছে। ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি তাহলে। আমি ফোন করার চেষ্টা করছি, তুমি এর মধ্যে গেলে নেক্সট পরের জন কে আছে দেখো। তাহলে নেক্সট আমি ডেকে নিচ্ছি আমাদের ডক্টর ক্যাপ্টেন শিবাশিস ব্যানার্জি মহাশয়, প্রিন্সিপাল শাহেদ নুরুল হাসান কলেজ, আমাদের প্রাক্তনী শিবাশিস দা। বলুন, দেখবা শুনতে পাচ্ছো কিছু? আচ্ছা আচ্ছা, প্রথমে আমি ডিপার্টমেন্টের মানে ছাত্র হিসেবে নিজেকে খুব গর্ববোধ করছি যে ছাত্র হিসেবে তোমরা আমাকে দেখেছো বা জয়েন করতে বলেছো আজকের এই মিটিংটাতে। এখন পারবি না বলতে, তাই তো? খুব খুশি লাগছে। আর এখানে তো দেখলাম আমার দুজন শিক্ষক আছেন, পান্তোষ দা আছে আর রমেন্দ্র, দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর আমি তো আমার কলেজের তো অনেক কথাই বললো, তাদের জাস্ট সিনিয়র ব্যাচ আমি, আর আমার সিনিয়র ব্যাচ হলো গান্ধারিদি,
তো কাদের তো সব কথাই বলেছে, ডিপার্টমেন্টে অনেক কথা বার্তা বলেছে, খুব ভালো লাগছিল। কি বলবো, আমি তো 1991 সালে প্রায় চাকরি পাই, প্রথমে বাঁকুড়াতে চাকরি পেয়েছিলাম। তারপরে 2012 সাল থেকে হলো ফারকা কলেজে, মাঝখানে আরো দুটো কলেজে পেয়েছিলাম কিন্তু আর যাইনি। সিটি কলেজটা ছিল ওইখানে, শীতলচর চ্যাটার্জি এখন আছে, ও আমাকে রিকোয়েস্ট করছিল যে শিবাসিদা আপনি যদি না ছেড়ে দেন তাহলে আমি তা আমার জীবনে আজ অধ্যক্ষ হওয়া হবে না, তো কথা রেখে আমি লিখেছিলাম। এবং তো বাকি তো এখন ভালোই কাটছে আমার মালদাতে, তো টিচার সময় যেতাম আড্ডা সবার সঙ্গে মেরেছি অনেকবারই, নানাদির সঙ্গে তো দেখা হয়েছে আর পান্তোষ দার সঙ্গে তো অনেকবার আমরা ওই এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের খাত খেলা দেখতে ইন্টারভিউ নেওয়ার সময় পান্তোষ দার সঙ্গে দেখা হতো। আর দেবকুমার তো আমার ঘরে এসছে, দেবকুমার সবার ঘরে আড্ডা হয়েছে, দেবকুমার ঘরেও আমি গেছি। আর গান্ধীজির বাড়ি আগে অনেকবার গেছি, নতুন বাড়িতে যাওয়া আমার হয়নি। আমার মনে হচ্ছে নতুন বাড়িতে মানে গান্ধীজি যাইনি আমি। সবার সন্তোষ দা আমার মাস্টারমশাই শুধু খালি নয়, মানে কলেজে শুধু আর কি মাস্টারমশাই ছিলেন না, উনি কিন্তু বিনা পয়সায় পড়িয়েছেন, উনি বিনা পয়সায় 2 বছর ধরে আমাকে পড়িয়েছেন দীর্ঘ। এটা আমার মনে আছে, উনার বাড়িতে রোজ যেতাম, যখনই উনি ডাক্তার যেতাম উনি কিন্তু আমাদের কয়েকজনকে নিয়ে বসতেন এবং উনি কিন্তু